অপরাধমূলক কাজে বাধা দেওয়ায় মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত বৃদ্ধা শাশুড়ি, ঘটনা উদয়পুর ছাতারিয়া এলাকায়। অবশেষে বাধ্য হয়ে অভিযুক্ত জামাতা স্বপন দত্তের বিরুদ্ধে সোমবার রাধা কিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন শাশুড়ি। এ বিষয়ে বৃদ্ধা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওনা জামাতা স্বপন দত্ত তাদের বাড়িতে এসে তাদের বাড়ির পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে মদ্যপান করত। রবিবার রাতেও শ্বশুর বাড়িতে আসে স্বপন দত্ত এবং অন্যান্য সময়ের মতো এদিনও মাছ চুরির চেষ্টা চালায় সে। বৃদ্ধ শাশুড়ির প্রতিবাদ জানালেই জামাতা স্বপন দত্ত শাশুড়ি মায়ারানী সরকারকে মারধর শুরু করে। এতে বৃদ্ধা মায়ারানী সরকার মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। ওই বৃদ্ধার শরীরে সেই আঘাতের দাগ এখনো, সেই অত্যাচারের কথাই জানান দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে সোমবার বিকেলে অভিযুক্ত জামাতা স্বপন দত্তের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেন শাশুড়ি মায়ারানী সরকার। এখন দেখার বিষয় ওই বৃদ্ধাকে সুবিচার পাইয়ে দিতে কি পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। আপনার মেয়ের জামাই মারছে আপনারে? কবে মারছে আপনারে? হ্যাঁ, পরশু দিন রাত্রে, কালকে রাত্রে, মানে গতকালকে রাত্রে আপনারা মারছে? কী কারণে মারছে? ও, আপনার বাড়ি কোন জায়গাতে? আর বাড়িতে আপনার কেউ নাই, ছেলে মেয়ে? মেয়ে কি আপনার বাড়িতে থাকে এখন? মেয়ে জামাই নিয়ে আর আপনার সে মেয়ে জামাই কি আপনার বাড়িতে থাকেনি? না, আপনার বাড়িতে এসে মারছে আপনারে? আপনার বাড়িতে এসে মারছে? আপনার স্বামী আছে বাড়িতেই? আর স্বামী হচ্ছে না আপনারে? আলাদা করে থাকে? কি নাম আপনার? মায়ারানী সরকার। আর আপনার মেয়ের জামাই নাম কি? স্বপন দত্ত। কি করে উনি? মাছ বিক্রি করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।